অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাকে ধন্যবাদ জানাই। তিনি একজন সাংবাদিককে তথ্য চুরি আইনে মামলা দিয়েছেন, উনি বলেন নাই যে অফিসে যে চেয়ার টেবিল চুরি করতে এসেছিল। সাংবাদিকদের কাজ হয়েছে তথ্য চুরি করা, যারা দুর্নীতি করে সমাজে তাদের মুখোশ উন্মোচন করা। আজকে কাজী জেবুন্নেসা আপনি নাইনিতাকে বিবাহ করেছেন, আপনার স্বামী প্রথম স্বামী আপনাকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর আপনার বিশেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনি তাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনের সাথে ঘর করছেন, এই তথ্য সমাজের মানুষ জানত না। আজকে দেশবাসী জেনে গেছে আপনার চরিত্র কি। অতএব সাংবাদিকদের সাথে আর ফাজলামতি না করার জন্য প্রশাসন সহ সর্বস্তরের মানুষকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাকিল আহমেদকে। এ পর্যায়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর ফারুক হোসেন, সহসভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে মঠবাড়ি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকে সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম তাকে হেনস্থা করার প্রতিবাদে আজকে মানববন্ধন। আজকে বাংলাদেশ বিভিন্ন সাংবাদিক সংগঠন আজকে রুখে দাঁড়িয়েছে যে একজন সিনিয়র প্রথম আলো একজন সিনিয়র রিপোর্টারকে তাকে এভাবে হেনস্থ করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে গৌরব উজ্জ্বল আজকে আছে বিশ্বের ভিতর আপনি পাঁচজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন, আপনার সুনাম অখুন্ন রাখবেন, আপনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য কিছু অসাধু কর্মকর্তারা আপনার এই সুনাম ব্যর্থ করার জন্য এভাবে সাংবাদিকদের হেনস্থা করছে। আজকে সাংবাদিকরাই আজকে আপনাকে বিশ্বের মধ্যে পাঁচজনের ভিতর একজন দাঁড় করিয়েছেন। আজকে যদি সাংবাদিকরা হেনস্থা হন তাহলে আপনিও এর সাথে আপনিও এর দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। সেজন্য আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত এইরকম অসাধু আমলাদের সরিয়ে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর ফারুককে। প্রিয় উপস্থিতি, গত 17 মার্চ প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থ এবং মিথ্যা মামলা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম। একজন অতিরিক্ত সচিবের কানাডায় 3টি বাড়ি, লন্ডনে 1টি বাড়ি, ঢাকায় 4টি ডুপ্লেক্স বাড়ি, গাজীপুরে 21 একর সম্পত্তি, নামে বেনামে 80 কোটি টাকার তথ্য এই আমাদের সিনিয়র প্রখ্যাত অনুসন্ধানী নারী সাংবাদিক রোজিনা ইসলাম পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় গত 17 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সচিবালয়ে গিয়েছিলেন তথ্য সংগ্রহে। তখন এই জেবুন্নেসা তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দেন। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোস্তফা কামাল বুলেট, সহসভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সভাপতি মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি। মোস্তফা কামাল বুলেট।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम आजकेर ए मानवबंधने सम्मानित सभापति एखाने उपस्थित आछेन विभिन्न सांबादिक संगठनेर नेतृबृंद एखाने उपस्थित आछेन विभिन्न सुशील समाजेर नेतृबृंद आजकेर आमरा ए मानवबंधने उपस्थित हुए सकलके जानाते चाई जे रोजिना इस्लामेर उपर जे बर्बरित हमला हुएछे तार उपर जे मिथ्या मामला हुएछे एई मिथ्या मामला प्रत्याहार करे ताके अविलम्बे मुक्ति देवा होक एवं सारा बांग्लादेशेर जत सांबादिक निर्यातित होच्छे तादेरके आईनेर आवताय एने सुष्ठु विचार दाबी करछि एवं तारी धारावाहिकताय आमरा प्रशासनेर दृष्टि आकर्षण करब माननीय प्रधानमंत्री दृष्टि आकर्षण करब सारा बांग्लादेशेर न्याय आमार ए मठबाड़ियाय अनेक सांबादिक निर्यातित होयेछे विभिन्न समय विभिन्न नेतार काछ थेके मठबाड़ियाय अनेक सांबादिक निर्यातित होयेछे विभिन्न मिथ्या मामलाय दिए तादेरके हैरानी करा होच्छे आमी माननीय प्रधानमंत्री दृष्टि आकर्षण करब सारा बांग्लादेशेर न्याय ए मठबाड़ियायो अनेक सांबादिक विभिन्न समय নির্যাতনের শিকার হয়েছে তার ধারাবাহিকতায় আজকের রোজিনা ইসলামের প্রতিও সেই অন্যায় অত্যাচারিত করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি সারা বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদেরকে যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব সারা বাংলাদেশের সাংবাদিক যেন তার সঠিক কলম ব্যবহার করতে পারে তাদের স্বাধীনতা দেওয়া হোক এবং সাংবাদিককে জাতির বিবেক বলা হয় তাদেরকে তাদের কাজ সঠিকভাবে করতে দেওয়া হোক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা যেখানে যে সাংবাদিক নির্যাতিত হয় আপনারা সঠিক তদন্ত করে তার বিচার করবেন এবং এই বলে আজকের এই মানববন্ধনে অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মোস্তফা কামাল বুলেটকে এ পর্যায়ে আজকের এই মানববন্ধনে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসমাইল হোসেন সাংগঠনিক সভাপতি মঠবাড়িয়া সাংবাদিক সমিতি ইসমাইল হাওলাদার সভাপতি সাংবাদিক সমিতি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিগত যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা সাংবাদিকরা সমাজের বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আজকে সেই সাংবাদিকদের উপরে নির্যাতন করা হয় তাদের উপরে হেনস্থা করা হয় সংগ্রামী সাথী বন্ধুরা আমরা বলতে চাই আমরা সাংবাদিক সমাজ আমরা সোচ্চার রয়েছি প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতি সে কারণে রোজিনা ইসলাম সংবাদ সংগ্রহে গায়ে তাকে পরিকল্পিতভাবে হেনস্থা করে তাকে 8 ঘন্টা সেই সচিবালয়ে একটি কক্ষে আটকে রাখা হয় সংগ্রামী সাথী বন্ধুরা একজন সাংবাদিককে অবৈধভাবে এভাবে 8 ঘন্টা আটকে রাখার কোনো এখতিয়ার কোনো কারণ নেই আমরা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের দুর্নীতি আপনাদের যে ঘুষ দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ আপনারা সেটা সাংবাদিকদের টুটি চেপে ধরে সেটাকে ঢেকে রাখতে পারবেন না সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আশাবাদ ব্যক্ত করব সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে এবং তার মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিতি
আজকের এই মানববন্ধনের প্রখর এই রৌদ্রের মাঝে এক ঝাঁক কলম সৈনিক সুশীল সমাজ মঠবাড়িয়া শহীদ মিনার সম্মুখ সড়কে দীর্ঘক্ষণ ধরে আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফ্রাম মঠবাড়িয়া উপজেলা শাখা। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফ্রাম মঠবাড়িয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফ্রামের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ সহ সিনিয়র সাংবাদিক এবং অন্যান্য ক্লাবের সিনিয়র সাংবাদিকরা। আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই জেনেছেন ইতিপূর্বেই প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রজিনা ইসলামকে হেনস্থ করা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এ দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাই এবং অবিলম্বে এর মুক্তির দাবি জানাই। আজকের এই কাঠফাটা রোতের ভিতরে আপনারা যারা সময় দিয়েছেন এবং এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মনিরুল ইসলামকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মজিবুর রহমান, উপদেষ্টা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফ্রাম, সভাপতি মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাব। মজিবুর রহমান। না না যাইবে। আজকের এই মানববন্ধনের সিনিয়র সদস্য সভাপতি উপস্থিত রয়েছেন উপজেলা প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্পাদক সহ স্থানীয় জাতীয় দৈনিকে কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ভাইয়েরা, আপনারা জানেন আজকের কেন এই মানববন্ধনের অবতারণা। সেদিন ছিল 17ই মে, প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রজিনা ইসলাম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৈশ্বিক মহামারীর সময় স্বাস্থ্য উপকরণ সহ নানা উপকরণ ক্রয়ে মহাদুর্নীতি সংক্রান্ত 4টি পর্ব করার পরে